Hi everyone, this is Salman Kabir and welcome back again. So আজকে আসছি আমরা একটা বাইকের রিভিউ দিতে রিভিউ বলতে ফ্রেন্ড একটা বাইক কিনছে এন্ড এই হচ্ছে ফ্রেন্ড আমি বাইকটা পরে দেখাচ্ছি বন্ধু কি অবস্থা আর এই হচ্ছে আমাদের বাইক আই ডোন্ট নো হোয়াটস ইটস নেম আইদার ইটস কলড রাইডার অর রাইডার আমি আসলে অ্যাকচুয়ালি জানি না আমাদের লোকেশনটা হচ্ছে টঙ্গী ইস্তেমার মাঠ বিশ্ব ইস্তেমা এখানে আসলে সবাই বাইকের প্র্যাকটিস করে আর আসলে যারা বাইক শিখতে আসে তারা এখানে আসে আর আজকে বন্ধু আসছে ভেরি নাইস রাইট সো আসলে বাইকটা গত কালকেই কেনা হয়েছে বলতে গেলে মানে বাইকটা আমি নামাইছি শোরুম থেকে তো রাত্রেবেলা একটু চালানো হয়েছে বাট আজকে আসলাম বাইকটাকে সুন্দরভাবে একটা রিভিউ দিতে দেখতে পাচ্ছেন এটা রয়্যাল অটো থেকে কেনা হয়েছে উত্তরা বাইকটা আসলে দেখতে এতটা সুন্দর মাশাল্লাহ যে বাইকটা আসলে অনেক সময় দেখে মনে হবে না যে এটা একটা 125 সিসির বাইক এটার মধ্যে যে ধরনের গ্রাফিক্স বা এর যে লাইটিং বলেন হেডল্যাম্পের যে ব্যাপারটা সামনে একটা ডিস্ক ব্রেক আছে এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা একটা সিবিএস ব্রেকিং সিস্টেম ওলা বাইক যেটা হচ্ছে আপনার এই পায়ের ব্রেক ধরলে হাতের ব্রেকটা অটোমেটিক অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট হয়ে যায় চাকাটাও 100 সেকশন খারাপ না পিছনে হচ্ছে ড্রাম ব্রেক অ্যান্ড সামনে হচ্ছে ডিস্ক ব্রেক সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যে জিনিসটা এই বাইকের সাউন্ড আমি একটু সাউন্ডটা শোনাই ও হ্যাঁ আর আর একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে এটা স্টার্টিং মেথডটা এটা কোনো কিকার নাই কিকলেস বাইক যদিও এটা কার্পোরেটর তারপর এটা কোনো কিকার নাই অ্যান্ড এটার স্টার্টিংটা এত জোস দেখেন হালকা করে যদি একটা ছোঁয়া দিই তাহলে বাইকটা স্টার্ট হয়ে যায় সেই ব্যাস বাইক স্টার্ট এই হচ্ছে অবস্থা আমাদের এক্সস্টের সাউন্ডটা শোনাই ওয়াও জাস্ট অ্যামেজিং মানে এটা সাউন্ড আমার কাছে মনে হচ্ছে যে পুরো রয়্যাল এনফিল্ডের একটা ভাইব তো গিয়ার শিফটিং এর ব্যাপার হচ্ছে যে গিয়ার একদম ওয়ান ডাউন ফোর আপ যেটা সেই গিয়ার প্যাটার্ন আর গিয়ারের যে সিস্টেম সেটা তো লেটস গো এখন আমরা একটু দেখি বিসমিল্লাহ খারাপ না দেখতেও মাশাল্লাহ ভালোই সাউন্ড মাশাল্লাহ মাশাল্লাহ সাউন্ডটা ভালো সিটিং পজিশন ও জোস ওভারঅল আমার কাছে কিন্তু বাইকটা খারাপ লাগতেছে না আমি জানি না লং রানে কিরকম পারফরমেন্স দিবে আর কিরকম আমরা পাবো বাট ইটস এ নাইস বাইক ভেরি গুড ব্যালেন্স অনেক খারাপ লাগতেছে না ইঞ্জিনের যে রেসপন্স বা থ্রটল রেসপন্স যেটা আমরা বলি সেটাও টপ নচ টিভিএস এর বাইকগুলো আসলে সবগুলোই বলা যায় যে রেডি পিক আপ যে ওয়ার্ডটা আমরা ইউজ করি এটা বলা যায় যে সেরকম রেডি পিক আপ আছে এভরিথিং অসাধারণ লাগতেছে আসলে যেটা বলতেছিলাম যে একটা 125 সিসি বাইকের সেগমেন্ট তুলনায় এই বাইকটার ওভারঅল লুকস বলেন এটার পারফরমেন্স এটার ইঞ্জিন রেসপন্স থ্রটল রেসপন্স এটা রেডি পিক আপ এক্সস্ট নোট এভরিথিং ইজ আই মিন টপ নোট বাট প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে একটু হাই অ্যান্ড আই ডোন্ট নাও এটা আসলে মার্কেট অনুযায়ী কি এই প্রাইসটা ধরলো কি না এটার প্রাইস হচ্ছে 1,58,000 বাট আমরা অনেক কথাবার্তা বলার রিকোয়েস্ট করে যেটা সত্যি কথা আমরা 1,55,000 বাইকটা পাইছি আর কি এটা আর কোনো কিছু ফ্রি দেয় নাই একটা একটা ওই ডাস্ট কভার দিয়েছে ইটস জোস আই মিন ফ্রন্ট লুকটা বলেন টেল ল্যাম্প এভরিথিং ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং আমার কাছে আসলে ভালো লাগতেছে একটা এন্ট্রি লেভেলের বাইকের যা যা গুণ থাকা উচিত এন্ট্রি লেভেল বলবো না এটা মোটামুটি যারা একটু প্রো লেভেলের রাইডার তারাও এটাকে সাজেস্ট করবে আই থিঙ্ক অ্যাজ এ ফার্স্ট বাইক আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে গিয়ার শিফটিংটা আমার কাছে খুবই পছন্দ এটা হচ্ছে ওই যে বললাম ওয়ান ডাউন ফোর আপ পাঁচ গিয়ারের বাইক
এন্ড এই পাঁচটা গিয়ার এইভাবে যদি কেউ প্র্যাকটিস করতে থাকে ইন দ্য ফিউচারে, তারা কিন্তু আস্তে আস্তে করে যে বড় বড় যে সেগমেন্টে মানে 150 cc বা 165 cc যে বাইকগুলো আছে, R15, জিক্সার, সিবিআর, অ্যাপাচি 4V, এই সব বাইকগুলো কিন্তু তাদের অভ্যাস হয়ে যাবে বাইকিং মানে লাইক এই গিয়ার শিফটিংয়ের ব্যাপারটা। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি কথা। অ্যান্ড বাইকের যে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যা কিছু আছে সেগুলো সব কিছু আপনারা পাবেন। অ্যান্ড আমার মতে বাইকটা আসলে এন্ট্রি লেভেলের জন্য মোটামুটি পারফেক্ট বলা চলে, এক্সেপ্ট দ্য বাজেট। বাজেট আই থিঙ্ক আমার কাছে এটা যদি 140,000-এর আশেপাশে হতো তাহলে এটা আসলে একটা মার্কেট কাঁপানো বাইক হতো, আর অন্যান্য আর কোনো বাইকের সামনে পাত্তাই পেতো না। সো এই ছিল মোটামুটি কথা। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর স্টেট মি। সিন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।